কেন আমাদের উপর এগুলো হচ্ছে এ থেকে পরিত্রাণের উপায় কি এটা নিয়ে আমাদের ভাবা দরকার আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি প্রত্যেকটি জামানাতেই প্রত্যেকটি যুগেই প্রায় বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের উপর বিভিন্ন মহামারী আসছে আসুন আমরা সিলেট এবং সুনামগঞ্জ সহ আরও যতগুলো জায়গায় বন্যায় বিপদগ্রস্ত হয়েছে মানুষ বন্যায়ের বন্যার পানিতে বন্দী হয়ে আছে তাদের পাশে এসে দাঁড়াই টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই আমাদের দেশের বহু সংখ্যক মানুষ বন্যায় পানিবন্দী আজকে যদি আমরা সিলেটের দিকে তাকাই সুনামগঞ্জের দিকে তাকাই লক্ষ লক্ষ মানুষ তারা পানিবন্দী হয়ে আছে অনেক মানুষের নিচতলা বাড়ির নিচতলা এক বুক পানি গলা পর্যন্ত পানি যাদের দুইতলা বিল্ডিং তারা না উপরে আছেন যাদের একতলা বিল্ডিং বা যাদের টিনের ঘর, বেড়ার বাড়ি ঘর তাদের কি অবস্থা একটু যদি আমরা চিন্তা করি তাহলে আসলেই বুঝতে পারবো কষ্টটা তাদের কতটা বেশি সম্বন্ধিত মণ্ডলী আজকে পানি বন্দী হওয়ার কারণে তাদের কাছে কোনো খাদ্য নেই বিশুদ্ধ পানি নেই তারা কতই না বিপদে আছে তাদের কাছে ইলেকট্রিসিটি নেই সে রাত যখন ঘনি আসছে কতই না অন্ধকার সে অন্ধকারে তারা কিভাবে বসবাস করছে পানিতে যখন পানি উঠে বাড়িতে পানির মধ্যে বিষাক্ত কিছু থাকে এবং সাপ থাকে সেই সাপগুলোও দেখা যাচ্ছে যে মানুষের বিছানায় গিয়ে উঠে থাকছে অনেক সময় দেখুন ভারতে যদি আমরা দেখি ভারতের দিকে তাকাইলে অনেক মানুষ মারা গেছে বন্যায় আজকে আমরা এই বন্যার কারণ হিসেবে আমরা অনেকেই বলতে চাচ্ছি যে ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে এজন্য বাংলাদেশ ডুবে যাচ্ছে ইন্ডিয়াকে দোষারোপ করছি আবার অনেকেই দোষারোপ করছি আমাদের দেশের সরকারকে যা আমাদের দেশের সরকারের অব্যবস্থাপনার কারণেই এ বন্যায় জর্জরিত বা বন্যায় বিপদগ্রস্ত হয়েছে মানুষ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছি কিন্তু আমরা কখনোই নিজেদেরকে নিয়ে আলোচনা করছি না যে আসলেই এ বন্যা বা যে কোনো বিপদ আসে আমাদের ওই কৃতকর্মের ফল হিসাবে যেটা আল্লাহ তা পবিত্র কোরআন আন মাজিদে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন ওমা আইদিকুম তোমাদের ওপরে যে বিপদ মুসিবত নাজিল হয় সেটা তোমাদের ওই কৃতকর্মের ফল যেমন কর্ম আমরা করবো তেমন বিপদ মুসিবত আমাদের উপর নাজিল হবে ওফ আন কাসির আর আল্লাহ অনেক বিষয়ে তোমাদের ক্ষমা করে দেন আল্লাহ তালা। যদি আমাদের প্রত্যেকটি অপরাধকে পাকড়াও করতেন তাহলে আমাদের বাঁচার উপায় থাকতো না আল্লাহ অনেক ক্ষমা করে দিচ্ছেন বেশিরভাগই তিনি ক্ষমা করে দিচ্ছেন সামান্য কিছু বিষয়ে আমাদেরকে পাকড়াও করছেন তাতেই আমাদের এত বিপদ মুসিবত আমরা নিজেকে নিয়ে সমালোচনা করি কেন আমাদের উপরে এগুলো হচ্ছে এ থেকে পরিত্রাণের উপায় কি এটা নিয়ে আমাদের ভাবা দরকার আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি প্রত্যেকটি জামানাতেই প্রত্যেকটি যুগেই প্রায় বিভিন্ন সময়েই দেখা যাচ্ছে যে আমাদের উপর বিভিন্ন মহামারী আসছে কিন্তু দুঃখের বিষয় হলো এই সমস্ত মহামারী থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি না অথচ আল্লাহ তালা এই বিপদ বালা মুসিবতগুলো দিচ্ছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য যেন আল্লাহ তালা আমরা বিপদে পড়ে হলেও আল্লাহকে স্মরণ করি কিন্তু আমরা কি তা করছি বিপদের সময় হয়তোবা কিছু মানুষ আল্লাহকে স্মরণ করছি আল্লাহকে ডাকছি কিন্তু বিপদ চলে গেলেই আমরা আবার আল্লাহকে ভুলে যাচ্ছি আমরা শিক্ষা গ্রহণ করছি না সম্মানিত উপস্থিতি আসুন এই যে কঠিন বিপদ এই কঠিন বিপদের মুহুর্তে আমরা কি করতে পারি কি করলে বিপদ থেকে আমরা বাঁচতে পারি এই নিয়ে একটু আলোচনা করি এই থেকে বাঁচার জন্য আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে সর্বপ্রথম আমাদের পাপের কারণে যেহেতু এগুলো হচ্ছে আমাদের দেশে কলেজ ইউনিভার্সিটি দুগুলোতে কীভাবে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়েছে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে তাদের একজন মেয়েদের একজন মেয়ের ড্রেস দেখলে খুব কষ্ট লাগে যে তারা কী ড্রেসে অলঙ্গ পোশাকে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এমনকি আমাদের দেশ মুসলিম দেশ যেখানে নব্বই পারসেন্ট মানুষ মুসলিম বসবাস করে সেই দেশের মতো দেশে স্কুল কলেজে বেশ কিছু স্কুল কলেজে বোরখা পর্যন্ত পড়তে নিষেধ করা হচ্ছে বড় দুঃখের বিষয় তা আমাদের উপরে বালা মুসিবত আসবে না কাদের উপরে আসবে সম্মানিত উপস্থিতি আমাদের যে কোনো পাপ থেকে বাঁচতে হবে আজকে যারা আমরা ইসলাম পালন করছি তাদের মধ্যে বড় ধরনের পাপ আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি এবাদাত করছি আমরা তাদের মধ্যে বড় বড় পাপ ঢুকে আছে যেমন পৃথিবীতে সবচাইতে বড় পাপ শিরিক আমাদের দেশে শিরক জর্জরিত বিশেষ করে সিলেট সুনামগঞ্জ এগুলোতে সবচেয়ে বড় বড় সিরকের আড্ডাখানা এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা বলছেন ইন্না জুল মুন আজিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ আজকে যতগুলো মাজার আছে এই মাজারগুলো এক একটা মাজার এক একটা শিরকের উৎপাদন কেন্দ্র শিরকের লালন কেন্দ্র সম্মানিত উপস্থিতি এই শিরকের মতো পাপ থেকে বাঁচতে হবে বিদায়াতের মতো পাপ থেকে বাঁচতে হবে আমাদের সহি ইসলামের উপরে ইসলামের সঠিক ইসলাম আমাদের মানতে হবে ইসলাম আজকে বিভিন্ন রূপে মানুষ মানছে বিভিন্নভাবে মানুষ মানছে আমাদের ইসলাম মানতে হবে ওইভাবে যেভাবে রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম মেনেছেন যেভাবে সাহাবাইকরাম মেনেছেন ওইভাবে আমাদের ইসলাম বুঝতে হবে যেভাবে রাসুল সাহা সাল্লাম বুঝেছেন সাহাবাইকরাম বুঝেছেন নিজে আলাদাভাবে ইসলাম বুঝবো না আলাদাভাবে ইসলাম মানবও না আমাদের মধ্যে জেনা ব্যবিসার বেড়ে গেছে আজকে দেখেন প্রত্যেকটি জায়গায় জেনা জেনাব্যবিসার এবং প্রকাশ্যে একজন মেয়েকে ধ্বংস ধর্ষণ পর্যন্ত করা হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে বাসে পর্যন্ত একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে কি অবস্থা আমাদের দেশের এজন্য পাপ থেকে বাঁচতে হবে আজকে আমরা দেখুন মসজিদগুলো তো যদি দেখি মসজিদে মুসল্লি নাই অথবা মসজিদের আশেপাশে বহু সংখ্যক মানুষের বসবাস অনেক মানুষের ঘরে সম্পদ বহু সম্পদ আছে কিন্তু আল্লা তালা যে ধনীদের সম্পদে জাকাত ফরজ করেছেন সে জাকাত আদায় করে না অনেক মানুষ হাজার হাজার মন ধান উৎপাদন করছে তার বাড়িতে হাজার হাজার মন ধান আসছে কিন্তু সে তার ধানের ওষুধ আদায় করে না জাকাত দেয় না তাহলে আমাদের উপরে তো বিপদ মোসিম নাজিল হবে আমাদের পাপ ছেড়ে দিয়ে আল্লাহ যে এবাদাতগুলো যে আমলগুলো ফরজ করেছেন সেই ফরজ এইবাদাতগুলো অবশ্যই পালন করতে হবে এই বিপদ মসিবত থেকে বাঁচার জন্য আমার দোয়া করতে হবে আল্লাহর কাছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনারা সবাই মুখস্থ করবেন জেনে নেবেন এবং বলবেন সব পড়বেন সবসময় আল্লাহ ইন্নি ওয়া সাকা ওয়া সু ইল কাদা ইয়া আদা হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি জাহাদিল বালা বিপদে পতিত হওয়া থেকে কঠোর বিপদের কঠোরতা থেকে ও দারাকিসা দুর্ভাগ্যে পতিত হওয়া থেকে ও সো কাদা এবং অশুভ ভাগ্যের অশুভ পরিণতি থেকে ও আদা এবং দোষ আনন্দিত হওয়া থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি পরিত্রাণ চাচ্ছি এই দোয়া আমাদের বেশি বেশি পড়া দরকার আরেকটা দোয়া যেটা রাসুল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কাছে হঠাৎ বিপদ নেমে আসবে না যদি কেউ সন্ধ্যায় পড়ে তাহলে সকাল হওয়া পর্যন্ত তার উপরে হঠাৎ কোনো বিপদ এসে উপস্থিত হবে না সেটা কি রাসুল সাল্লাম দোয়া বললেন বিসমিল্লাহি আলিম বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহি সেই উংফিল আর্দালা যার নামের বরকতে আসমান এবং জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না ওবুয়া সামিউল আলিম আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এই দোয়াগুলো আমরা করব যেন আমাদের উপর থেকে বিপদ মুসিবত উঠে যায় এবং আল্লাহর দিকে ফিরে আসব। যতদিন পর্যন্ত আল্লাহর দিকে আমরা ফিরে না আসবো ততদিন পর্যন্ত এই বিপদ আমাদের উপর আসতেই থাকবে আসতেই থাকবে এগুলো থেকে বাঁচতে পারব না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবার আমরা যারা বিপদ থেকে বেঁচে আছি যারা বন্যা কবলিত এখনো হয়নি তাদের জন্য করণীয়টা কি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা দুনিয়া থেকে বিদায় নেব দুনিয়াতে চিরদিন বেঁচে থাকতে আসিনি আমার সম্পদ যেগুলো আছে সেই সম্পদ আমার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না এই সম্পদ থেকে সামান্য কিছু যদি বিপদগ্রস্ত মানুষের জন্য ব্যয় করি সেটা আমাদের জন্য পরকালে পাথেও হবে রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের উপকারী সম্পদ একটা উপকারী সম্পদ যেটা পরকালে উপকার দেবে সেটা হচ্ছে দান করে যে পরকালীন পাথেও তৈরি করে রাসুল সাহ্লাম বলছেন পল্লা হু আবদু আউনে আবদ আল্লা তা ওই বান্দার সাহায্যে সাহায্য করেন ওই বান্দাকে সাহায্য করে থাকেন যেই বান্দা তার ভাইকে সাহায্য করে আসুন আমরা সিলেট এবং সুনামগঞ্জ সহ আরও যতগুলো জায়গায় বন্যায় বিপদগ্রস্ত হয়েছে মানুষ বন্যায় বন্যার পানিতে বন্দি হয়ে আছে তাদের পাশে এসে দাঁড়াই যার যতটুকু সামর্থ্য আছে আমরা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ এর তত্ত্বাবধানে আমরা ইতিপূর্বেও সিলেটে যেহেতু এটা দ্বিতীয় দফায় বন্যা চলছে প্রথম দফাতেও আমরা কিন্তু ত্রাণ কার্যক্রম চালিয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা ত্রাণ বিতরণ করার চেষ্টা করেছি কারণ আমাদের জন্য সহজ আমাদের কর্মী বাহিনী সব জায়গায় ছড়িয়ে আসাল আলহামদুলিল্লাহ আমরা সহজেই সব জায়গায় আমাদের এই ত্রাণগুলো পৌঁছাইতে পারি এজন্য সবার কাছে আবেদন যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার দেওয়া থাকছে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য করুন আমরা আপনাদের সাহায্যগুলো আপনাদের অনুদানগুলো বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একটি টাকাও আপনার বিফলে যাবে না সম্পূর্ণ টাকায় আমরা বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এই আমান রক্ষা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাই আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই ইচ্ছা করি এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের যেন জান্নাত দাউজ দান করেন আমরা মানুষকে অনুগ্রহ করার জন্য নয় জান্নাত পাওয়ার জন্য আমরা দান করি এটা যেন আল্লাহ কবুল করেন এর জন্য খালেস রেখে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই الله تعالى أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته